बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी भालो आछो एवं करोनार विधि निषेध मेने तुम्हारा चलाचल करछो एर साथे लेखापड़ा चालिये जाच्छो। आज के आमि क्लास नेब उच्च माध्यमिक मनोविज्ञान प्रथम वर्ष बिस्मृति। गत क्लासे आमरा स्मृतिर उपरे आलोचना करेछि, স্মৃতির পদ্ধতি সমূহ বা স্মারক প্রক্রিয়া সূচক সমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব বিস্মৃতি। বিস্মৃতির ইংরেজি কি? ফরগেটিং। বিস্মৃতি মানে কি? বিস্মৃতি মানে হচ্ছে ভুলে যাওয়া। অর্থাৎ স্মৃতির সূত্রতে আমরা দেখলাম যে শিক্ষণ ইকুয়াল স্মৃতি মাইনাস বিস্মৃতি। শিক্ষণ ইকুয়াল স্মৃতি মাইনাস বিস্মৃতি। বিস্মৃতিটা কথাটা কেন আসছে? অর্থাৎ যা শিখেছি, যা জেনেছি, যা পড়েছি এবং এই শেখা জানাকে যখন আমরা বলতে পারছি, রিকল করছি, যতটুকু করতে পারছি ততটুকুই হচ্ছে স্মৃতি, আর যতটুকু পারছি না সেটা হচ্ছে বিস্মৃতি। এখন আমরা দেখব বিস্মৃতি কাকে বলে। অর্থাৎ যা শিখলাম জানলাম তার থেকে যেহেতু যতটুকু অংশ ভুলে গেলাম বা যতটুকু আমরা বলতে পারলাম না সেটাকেই বলা হচ্ছে বিস্মৃতি। ভুলে যাওয়ার অংশটুকুকেই বলা হচ্ছে বিস্মৃতি। যা আমরা রিকল করতে পারি না সেটাই হচ্ছে বিস্মৃতি। আমরা দেখব এখন যে বিস্মৃতিটা কেন ঘটে, বিস্মৃতিটা কেন হয়, এই থেকে উতরানোর অর্থাৎ হচ্ছে এটা থেকে আরো এই বিস্মৃতিটাকে কিভাবে উন্নত করা যায়, এর টেকনিক বা কৌশল কি আছে তার সাথে আমরা এটাও জেনে নেব। তাহলে বলতে না পারাটা বা স্মৃতির যেটুকু অংশ আমরা বলতে পারি না সেটাই হচ্ছে বিস্মৃতি। অর্থাৎ ভুলে যাওয়াটাকেই বলা হচ্ছে বিস্মৃতি। তাহলে আমরা এখন দেখব বিস্মৃতির কারণ সমূহ। বিস্মৃতির কারণ সমূহের মধ্যে প্রথম যেটা আসছে, আমাদের অনেকগুলা পয়েন্ট আমরা এখানে দেখব জানবো, কিন্তু সময়ের স্বল্পতার জন্যে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করা দুরূহ ব্যাপার। তো যেগুলি তোমাদের কাছে, যে শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত, যেগুলি তোমাদের কাছে জানা নেই, সেগুলি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। এরপরেও কোনোটাতে সমস্যা থাকলে আমাদের মেসেজ করবে, আমরা নেক্সট ক্লাসে এগুলো আবার ব্যাপকভাবে বিশ্লেষণ করব। অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়টা খুব সহজ একটা বিষয়। প্রথম যে পয়েন্টটা আসছে বিস্মৃতির কারণ সমূহ, অব্যবহারজনিত, যেই বিষয়গুলা, যে জিনিসগুলা ব্যবহার করা হয় না সেগুলি অব্যবহার কারণে সেটা কি হয়, অবক্ষয় ঘটে। মনে করো যে আমরা যেই বটি দিয়ে, ধারালো জিনিস দিয়ে কাজ করি, কোটা বাছা করি, সেটা যদি আমরা বেশ কয়েকদিন ফেলে রাখি তাহলে কি হয়, মোর্চা ধরে যায়। এটা একটা এক্সাম্পল, মোর্চা ধরা যায়। অর্থাৎ যখন আমরা ওটাকে বেশি করে কাজ করি তখন কিন্তু ওটা মোর্চা ধরার সুযোগ হয়। তাহলে কি হচ্ছে, ব্যবহৃত যেটা হচ্ছে না, অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়। এরপরে আসছে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, এই দুটো বিষয় তোমাদের একটু জানার বিষয় আছে। অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা সেটা কি, এটা আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। একটা বিষয় শিক্ষার্থীকে শিখতে দেওয়ার পরে যখন আবার পুনরায় নতুন একটা বিষয় শিখতে দেওয়া হয়, অর্থাৎ মনে করো একটা কবিতা বা একটা গল্প পড়তে দেওয়া হলো, দেওয়ার পরে কিছু সময় বিশ্রাম দেওয়া হলো, বিশ্রাম দেওয়ার পরে নতুন একটা বিষয় শিক্ষার্থীকে শিখতে দেওয়া হলো, পড়তে দেওয়া হলো, দেওয়ার পরে তাকে বলা হলো
যে প্রথম যে বিষয়টা তাকে শিখতে দেওয়া হয়েছিল, পড়তে দেওয়া হয়েছিল, সেটা রিকল করতে হবে, অর্থাৎ সেটা তাকে বলতে হবে। তাহলে কি দাঁড়ালো দেখো, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট দেওয়া হলো, তাকে বিশ্রাম দেওয়া হলো, নতুন একটা সাবজেক্ট দেওয়া হলো পরবর্তীতে, কিন্তু তাকে রিকল করা করতে বলা হচ্ছে প্রথম অংশটা, প্রথম শিক্ষণটা, প্রথম পর্ব যে শিখেছে সেটা তাকে রিকল করতে বলা হচ্ছে। এবং এই রিকল করতে যদি বাধার সম্মুখীন হয়, যদি সে পুরোটা সে রিকল করতে না পারে, পুনরুৎপাদন করতে না পারে, তখন ধরে নেওয়া হয় যে দ্বিতীয় যে শিক্ষণটা, পরে যে তাকে শিখতে দেওয়া হয়েছে যে চ্যাপ্টারটা, সেই শিক্ষণটা তার প্রথম শিক্ষণ রিকলে বা পুনরুৎপাদনে বাধা প্রদান করেছে। এই জন্য এটার নাম হয়েছে অনু, অনু মানে হচ্ছে পরে, অনু শিক্ষণ প্রতিবন্ধকতা। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি যে পরপর দুটো শিক্ষণ, দুটো বিষয় শিখতে দেওয়া হলো শিক্ষার্থীকে, কিন্তু রিকল করতে বলা হচ্ছে প্রথম অংশটুকু, প্রথম শিক্ষণটা, প্রথম শিক্ষণ পরবর্তী শিক্ষণকে বাধা প্রদান করছে, অর্থাৎ শেষের শিক্ষণটা প্রথম শিক্ষণ রিকল করতে বাধা সৃষ্টি করছে। এর জন্য এটাকে বলা হচ্ছে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, অর্থাৎ পরের শিক্ষণটা প্রথম শিক্ষণ রিকলে বাধা দিচ্ছে। অনুরূপভাবে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতাটা একই ভাবে, যেটা আমরা আমরা দেখলাম যে ওখানে প্রথম অংশ পাঠ্য বিষয়টা রিকল করতে বলা হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা শিক্ষণের পরে প্রথমটা যখন বলতে বলা হচ্ছে, তাহলে দ্বিতীয় শিক্ষণ বাধা প্রদান করছে প্রথমটা পুনরুৎপাদনে। অনুরূপভাবে দুইটা শিক্ষণ পরপর দেওয়া হলো, কিন্তু শেষের শিক্ষণটা যখন রিকল করতে বলা হবে, তখন দেখা যাচ্ছে যে প্রথম শিক্ষণটা দ্বিতীয় শিক্ষণ বা পরবর্তী শিক্ষণ রিকলে বাধা প্রদান করছে। এটাই হচ্ছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। যখন পরপর দুটো শিক্ষণ দেওয়া হলো, কিন্তু দ্বিতীয় অংশটা রিকল করতে বলা হচ্ছে, তাহলে বাধা দিচ্ছে, পুরোটা যখন রিকল করতে পারছে না, তখন ধরে নেওয়া হচ্ছে বাধা দিচ্ছে প্রথম শিক্ষণটা, এবং এটাকে বলা হচ্ছে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং খুব সহজ একটা বিষয়, তোমাদের ক্লাস দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। যে দেখো, অনু মানে শেষের শিক্ষণ, পূর্ব মানে পূর্বের শিক্ষণ, তাহলে কি দাঁড়ালো, অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। এখন আর কি কি কারণ আছে বিস্তৃতির কারণ সমূহ, সেটা আমরা দেখে নিব। প্রকারগত পরিবর্তন আছে, স্নায়ুবিক ছাপ আছে মস্তিষ্কে, যখন আমাদের কোনোটা বিষয়ে ছাপ পড়ে যায়, তখন আমরা আমাদের বিস্তৃতি ঘটে থাকে। আবেগজনিত প্রতিরোধ, আমরা আবেগের সংজ্ঞা জানি যে ভয়, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, এগুলি সবই হচ্ছে আবেগের উদাহরণ। তো এটার কোনো একটা বিষয় যদি, এই আবেগীয় কোনো বিষয় যদি কারোর মধ্যে খুব বেশি হয়, তখন এই আবেগীয় বিষয়গুলো কিন্তু প্রতিরোধ সৃষ্টি করে স্মৃতির ক্ষেত্রে, অর্থাৎ ভুলিয়ে যাওয়ার ক্ষেত্রে, তখন সেটা বিস্মৃতির আকার রূপ ধারণ করে, তখন আমাদের রিকল করতে অসুবিধা হয়। এটাই হচ্ছে আবেগজনিত প্রতিরোধ। অবদমন, অবদমন কি, অবদমনটা হচ্ছে জীবনে আমাদের এরকম অনেক ঘটনা থাকে যেটা আমরা মনে করলে কষ্ট পাই, ব্যথা পাই, দুঃখ পাই, তখন আমরা কি করি যে এই জিনিসগুলা মনে করার চেষ্টা করি না, ভুলে যেতে চাই, আমরা চাপিয়ে রাখতে চাই। এই যে দাবিয়ে রাখা, চাপিয়ে রাখা, এটাকে বলা হচ্ছে অবদমন। আঘাত, অ্যাক্সিডেন্ট বলো বা কোথাও কোনো দুর্ঘটনা, যেটাই হোক না কেন, কোনো আঘাতে দেখা গেল যে ব্রেনের কোনো একটা নার্ভে যে জিনিসটা, আমাদের যে নার্ভাস সিস্টেম গুলো আছে, সে নার্ভাস সিস্টেমে আঘাত পেল, সেই ক্ষেত্রেও কিন্তু বিস্তৃতি ঘটে থাকে। পরিবর্তিত পরিবেশ, আমরা একটা পরিবেশে বসবাস করে অভ্যস্ত, পরিবেশটা চেঞ্জ হলেও কিন্তু আমাদের বিস্তৃতি ঘটে থাকে।
মনোযোগের অভাব, এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো বিষয়ে যদি আমাদের সঠিক মনোযোগ না থাকে তখন সেখানে বিস্তৃতি ঘটে থাকে। অসুস্থতার কারণেও বিস্তৃতি ঘটে থাকে, আচরণিক অনুষঙ্গের অভাব আছে, যথাযথ অনুষঙ্গের অভাব, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে যদি সঠিক যোগাযোগ থাকে বা সঠিক যোগাযোগ যদি না থাকে, দুটি উদ্দীপকের মধ্যে যদি সঠিক যোগাযোগ না থাকে তখন সেই ক্ষেত্রে যথাযথ অনুষঙ্গের অভাব হয় এবং বিস্তৃতি ঘটে থাকে। তাহলে আমরা দেখলাম যে বিস্মৃতির কারণ সমূহ কি কি, ব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় আছে, অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা, প্রকারগত পরিবর্তন, স্নায়ুবিক ছাপ, আবেগজনিত প্রতিরোধ, অবদমন, আঘাত আছে, পরিবর্তিত পরিবেশ আছে, মনোযোগের অভাব। 11 নম্বর অসুস্থতা, 12 নম্বর বাচনিক অনুষঙ্গের অভাব, এবং সর্বশেষ বা 13 নম্বর হচ্ছে যথাযথ অনুষঙ্গের অভাব। এই গেল হচ্ছে বিস্মৃতির কারণ সমূহ। তোমাদের খালি পয়েন্ট গুলা কষ্ট করে একটু মুখস্থ করতে হবে, এখানে তেমন কোনো সমস্যা নাই বা কঠিন কিছু না। এখন আমরা দেখব যে স্মৃতিকে কিভাবে উন্নত করা যায়, অর্থাৎ স্মৃতিটাকে উন্নত করার কৌশলগুলা কি কি, সে পয়েন্টগুলো আমরা দেখে নেব। কি কি আছে? শাব্দিক উচ্চারণ, আমরা যে যে সাবজেক্টে যখন পড়ি না কেন সেটা আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে, শাব্দিক উচ্চারণটা ঠিক করতে হবে। কি কি আছে? আবৃত্তি, অর্থাৎ আবৃত্তির কিন্তু একটা স্টাইল আছে, ধরন আছে, যেটা আমরা কেউ আবৃত্তি করলে আমরা কিন্তু শুনতে পছন্দ করি। তো এই আবৃত্তির আকারে যদি আমরা কোনো কিছু পাঠ করি তাহলেও কিন্তু আমাদের সেটা স্মৃতিতে গেঁথে যায়। অর্থপূর্ণ শিক্ষণ, আমরা যেটাই শিখবো না শিখি না কেন সেটার জন্য অর্থটাও তার সাথে সাথে জেনে নিই, তাহলে পড়াটা হৃদয়গ্রাহী হয়ে থাকে। সামগ্রিক শিক্ষণ আছে, যথাযথ অনুসঙ্গ, অর্থাৎ দুটি উদ্দীপকের মধ্যে যে যোগাযোগ সেটাকে বলা হচ্ছে যথাযথ অনুসঙ্গ। সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি, অর্থাৎ একটা না আমরা কয়েকটা সাবজেক্ট পড়ব না বা একটা সাবজেক্টেরই অনেকগুলা পড়ব না, অর্থাৎ গ্যাপ দিয়ে দিয়ে আমরা যা শিখব সেটা আর একটা শিক্ষণের, দুটা শিক্ষণের মাঝে একটা গ্যাপ দিব, তাহলে কিন্তু শিক্ষণটা আমাদের কি হয়, মজবুত হয়, উন্নতি হয়। তারপরে কি, স্মৃতির সংকেত আছে, সঙ্গবদ্ধকরণ আছে, দৃঢ় সংকল্প, অর্থাৎ দৃঢ় সংকল্প কিন্তু স্মৃতির উন্নতি ঘটে থাকে। গভীর মনোযোগ, যাই দেখবো না কেন পড়ি না কেন সেটা গভীর মনোযোগের সাথে পাঠ করতে হবে। আর কি আছে, তাল ও ছন্দ। দেখো অনেকেরই এরকম অভ্যাস আছে যে এদিকে টিভি চলছে এদিকে পড়াশোনা, অর্থাৎ ওখানকার টিভিতে যে গান হচ্ছে বা মোবাইলে যে গান বাজতেছে হালকা মোডে এটা দিয়ে লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছে, এটা অনেকের একটা অভ্যাসের বিষয়। তাল ও ছন্দের তালে তালেও কিন্তু শিক্ষণ সম্ভব হয়। অতি শিক্ষণ ও পর্যালোচনা, অতি শিক্ষণ এবং পর্যালোচনা, এবং রবিনসনের নিয়ম, রবিনসনের একটা থিওরি আছে, হ্যাঁ এই থিওরিটার আলোকেও কিন্তু স্মৃতিকে উন্নত করা যায়। তাহলে স্মৃতি উন্নত করার কৌশলগুলা কি কি পেলাম আমরা? পেলাম শাব্দিক উচ্চারণ, আবৃত্তি, অর্থপূর্ণ শিক্ষণ, সামগ্রিক শিক্ষণ, যথাযথ অনুসঙ্গ, সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি, স্মৃতির সংকেত, সঙ্গবদ্ধকরণ, দৃঢ় সংকল্প, গভীর মনোযোগ আছে, তাল ও ছন্দ, অতি শিক্ষণ ও পর্যালোচনা, এবং সর্বশেষ হচ্ছে রবিনসনের নিয়ম। তাহলে বিস্মৃতি অত্যন্ত সোজা একটা বিষয়, কম বেশি যারা মেধা অতি মেধাবী তাদের কথা আলাদা, কিন্তু মধ্যম মেধাবী এবং কম মেধাবী এই বিভিন্ন কোয়ালিটির মেধা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে, তা সবাই সব মেধাবী নয়। তো সেই ক্ষেত্রে স্মৃতি যেমন প্রখর আছে, স্মৃতি যেমন কম মেধাবী আছে, যেমন মধ্যম কোয়ালিটির মেধাবী আছে, তাহলে এই যে মধ্যম যাদেরকে বলছি আমরা বা কম মেধাবী যাদেরকে বলছি
তাদের মধ্যে যদি এরকম বিস্মৃতির পরিমাণটা বেড়ে যায়, তখন তাদেরকে কি করতে হবে, এই স্মৃতিকে উন্নত করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই যে আমরা যেগুলি এখন জানলাম, এই কৌশলগুলি যদি তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা স্মৃতিকে উন্নত করতে পারবে এবং বিস্মৃতির পরিমাণটা কমে যাবে। আর বিস্মৃতির পরিমাণটা যত কমে যাবে, স্মৃতির তত উন্নতি ঘটবে। তাহলে আমরা চেষ্টা করব যা জানলাম পড়লাম সেগুলি মেনে চলার। শিক্ষার বিকল্প নাই, শিক্ষার ভাগ নাই, শিক্ষার অপরিহার্য। আমাদের যেমন প্রতিদিনের খাদ্য অপরিহার্য, এটা আমাদের বেসিক বিষয় যে আমাদের খেতে হবে, না হলে না খেলে আমরা বাঁচবো না। ঠিক জীবন ধারণের জন্য যেমন খাদ্য প্রয়োজন, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য সঠিক শিক্ষা এবং সুশিক্ষা প্রয়োজন। এবং সেটা কি লেখাপড়ার মাধ্যমে সম্ভব, জ্ঞান অর্জনের মাধ্যমে সুশিক্ষা এবং ভালো মানুষ হওয়া সম্ভব, এর বিকল্প নাই। আসো আমরা সবাই চেষ্টা করি করোনার বিধিনিষেধ নিয়ম কানুন মেনে চলা এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা সুন্দর জীবন গড়া। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।